আপনি যখন ফেসবুকে কোনো ধরনের কোনো ভিডিও মেকিং করবেন বা কোনো ধরনের কোনো ভিডিও আপলোড করবেন এবং ভিডিও যখন পোস্ট করবেন, একদম নতুন অবস্থায় আপনি যখন কোনো ভিডিও মেকিং করবেন, আপনার কোনো ফেসবুকে কোনো রিচ নাই এবং কোনো ধরনের এঙ্গেজ নাই, কোনো ধরনের কোনো কিচ্ছু নাই, আপনি জাস্ট হলো ফেসবুক পেজটা ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর যখন আপনি কাস্টমাইজ করবেন, একদম 100% প্রফেশনাল মোড নিয়ে যখন কাস্টমাইজ করার যখন শেষ হয়ে যাবে, তারপরে কিন্তু আপনি নিয়মিত কিন্তু রেগুলার 2টা অথবা 3টা করে ভিডিও কিন্তু আপনি মেকিং করাবেন এবং হলো রেগুলার সকাল এবং বিকাল এবং হলো রাত আপনি সেটা আপলোড করতে থাকবেন। এভাবে যখন আপনি ফেসবুক পেজে বা ফেসবুক প্রোফাইলে যখন নিয়মিত ভিডিও মেকিং করবেন এবং পোস্ট করবেন, তখন কিন্তু আপনার একদিনে কিন্তু সফলতা আপনি আসবে না, একদিনে কিন্তু আপনি একদম লক্ষ লক্ষ বা হাজার হাজার ফ্যান ফলোয়ার কিন্তু আপনি ফলোয়ার কিন্তু আপনার হবে না। আপনাকে ডে বাই ডে কিন্তু অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আপনি মনে করতে হবে এখান থেকে আপনার কোনো ধরনের কোনো বেনিফিট আসবে না, বা আপনি যে ভিডিও মেকিং করতেছেন সেটা কারো ভালো লাগুক অথবা না লাগুক, এখানে অবশ্যই আপনাদের যারা আপনার রিলেটেড আত্মীয় স্বজন তাদেরকে এখানে বলার দরকার নাই। আপনি আপনার মতো করে ফেসবুকে হলো ভিডিও পোস্ট করতে থাকুন, দৈনিক রুটিন ওয়াইজ 3টা করে ভিডিও পোস্ট করবেন। একটানা যদি এরকম 3টা করে ভিডিও যদি আপনি পোস্ট করেন, সেক্ষেত্রে সেই ভিডিওগুলো হতে হবে শিক্ষানবিশ, যেখান থেকে মানুষের কোনো কাজে লাগবে, সেটা টেকনোলজি রিলেটেড হতে পারে এবং ফেসবুক রিলেটেড হতে পারে এবং হলো ইউটিউব রিলেটেড হতে পারে অথবা কোনো ধরনের সফটওয়্যার রিলেটেড হতে পারে, সেটা হতে পারে বিভিন্ন এক্সেল পাওয়ার পয়েন্ট বা বিভিন্ন ধরনের অ্যাপস ভিত্তিক হতে পারে, সেটা অনলাইন মার্কেটিং হতে পারে বা বিভিন্ন ধরনের নেটওয়ার্ক বা অ্যাপস রিলেটেড বা বিভিন্ন ধরনের, এক কথায় যেটা বলতে গেলে এখান থেকে মানুষ ভালো কিছু শিখতে পারবে, এখান থেকে ভালো কিছু মানুষ উপার্জন করতে পারবে, এখান থেকে ভালো কিছু মানুষ মানে আপনার দেখে ইন্সপায়ার হতে পারবে, এরকম ধরনের ভিডিও কন্টেন্ট আপনারা তৈরি করার চেষ্টা করুন। তাহলে একটা না যখন আপনি 30 দিন যখন ভিডিও এভাবে আপলোড করতে থাকবেন, একটা সময় গিয়ে দেখবেন যে আপনার ভিডিও মানুষকে বলে বলে ফলোয়ার বাড়ানোর কোনো প্রয়োজন নাই, এবং এবং বড় বড় পেজ যেগুলো আছে সেগুলোতে আপনি কিছু কমেন্ট করবেন, এগুলোই করলে আপনার একটা মাস পর্যায়ে দেখতে পারবেন আপনার ভিডিও কিন্তু যে কোনো একদিক কিন্তু রিচ কিন্তু ধীরে ধীরে এঙ্গেজ হয়ে যাবে এবং হলো এঙ্গেজমেন্টটা কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনার ফেসবুক পেজে যখন ভিউ এবং হলো রিচ এঙ্গেজ যখন ইনক্রিজ হবে, সেক্ষেত্রে তখন ধীরে ধীরে কিন্তু আপনার পেজের পাবলিসিটিটা অটোমেটিকলি কিন্তু ফেসবুকের যে ক্রাইটেরিয়া, ফেসবুকের যে সিস্টেম অ্যানালাইজড যে সফটওয়্যার রয়েছে, সেটা কিন্তু আপনার যে রিলেটেড ভিডিও মেকিং করবেন, মানুষ যে রিলেটেড সার্চ দিবে আপনার ওই টাইটেলটা খুঁজে পাবে, সেখানে কিন্তু সেই ভিডিওগুলো রিচ হয়ে যাবে বা ধীরে ধীরে কিন্তু ইনক্রিজ হবে। মানুষকে ধরে ধরে কিন্তু ফলোয়ার বাড়ার কোনো দরকার নেই, আপনি আপনার মতো করে কাজ করতে থাকুন। একটা নির্দিষ্ট সময় গিয়ে দেখবেন যে আপনার ফেসবুক পেজে একটাও হতে পারে বা 2টা হতে পারে বা যে কোনো একটা ফেসবুক ভিডিও দেখবেন যে অটোমেটিকলি ভাবে কিন্তু রিচ বেড়ে গেছে এবং দেখা যায় যে হলো এখান থেকে আপনার ফলোয়ার আসা শুরু করতেছে এবং হলো কমেন্ট কিন্তু এখানে আসা শুরু হয়ে গেছে। কমেন্ট আসলে কমেন্টে আপনি সাথে সাথে রিপ্লাই দিবেন, তাদেরকে উৎসাহ করবেন এবং হলো তাদেরকে আরো আইডিতে গিয়ে আপনি কমেন্ট কিছু করতে পারবেন। যারা লক্ষ লক্ষ বা মিলিয়ন মিলিয়ন ফ্যান ফলোয়ার রয়েছে তাদের ফেসবুক পেজেও কিন্তু আপনি আপনার পেজের রিচ বাড়ানোর জন্য তাদের ওখানেও কিন্তু কমেন্ট করলে আপনার পেজের রিচটাও কিন্তু এবং ধীরে ধীরে ইনক্রিজ মানে বেশি পরিমাণে বেড়ে যাবে। তাই আপনারা হতাশা না হয়ে যে যেটাই ক্যাটাগরি ভিডিও মেকিং করেন কাজ করতে থাকুন, একটা সময় দেখবেন এখান থেকে অবশ্যই আপনি একটা সম্ভাব্য কিন্তু একটা সফলতা খুঁজে পাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, থ্যাংক ইউ।